ইয়া ইউ আমানু রিনু ইদানু দিয়ে লুস লামি ও মিল জুম আটিফেস উইল কিল্লাহি ওয়াজ হুল বেলিকুম হই উল্লা কুম ইং কুটুম চাল আল্লাহ তাল্লা আমাদেরকে নব্বী বাক সল্লাহ আলিশামকে পাঠিয়ে আখেরি জমানায় কি হবে কিছু বিষয় তিনি আমাদেরকে সতর্ক করেছেন এবং কে যে আসবে কে আগে অনেকগুলো ঘটনা ঘটবে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে অনেকগুলো কারণ ঘটবে তারপরে কেয়ামত হবে মানুষ অনেক সময় বলা বলি করে কেয়ামত কবে হচ্ছে খুব কাছাকাছি আসলো কি না কেউ কেউ বলা বলি শুরু করে দিয়েছেন মোটামুটি একটা কয়েক বছরের ভিতরে হয়ে যেতে পারে এই ধরনের একটা ক্যালকুলেশনও কেউ কেউ করে ফেলেন আবার কেউ কেউ বলছেন যে ঈসা আল্লাহিসাল্লাম বোধে আসার সময় হয়ে গেল এগুলো নিয়ে কিছু ডিবেট বিতর্ক টাইম টু টাইম হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমান আকিদার অন্যতম একটা বড় স্তম্ভ কেয়ামতের আগে যে সমস্ত বিষয়গুলো আসবে কেয়ামতের আগে অনেকগুলো ছোট লক্ষণ মাঝারি লক্ষণ বড় লক্ষণ এগুলো আসবে তো একদিন নবী করিম সাল্লা সাল্লাম শুনে সাহাব এখরাম কথাবার্তা বলছেন একটা বিষয় নিয়ে তিনি জিজ্ঞেস করেন কোন বিষয় নিয়ে আলোচনা করছেন ওনারা বললেন আমরা কেয়ামত প্রসঙ্গে আলোচনা করছি তিনি বললেন আমার ততক্ষণ হবে না যতক্ষণ না তার আগে বড় বড় দশটি লক্ষণ এবং ঘটনা না ঘটে তারপরে তিনি সেখানে উল্লেখ করলেন বড় একটি ধোঁয়া আগুন এবং ধোঁয়ার কথা এরপরে দাজ্জাল এবং একটি বড় প্রাণী আসবে এবং তারপরে সূর্য পূর্ব পশ্চিম দিক থেকে উদিত হবে ইসা আলাহিসাল্লাম আসবেন ইয়াজুজ মাজুজ আসবে এবং তিনটি বড় বড় ভূমিকম্প হবে একটি হবে পৃথিবীর পূর্ব দিকে আরেকটি পশ্চিম দিকে আরেকটি আরব জাজিরায় আরব পেন্সুলায় আরব উপদ্বীপে আরেকটি হচ্ছে যে একটি আগুন আসবে এমন থেকে যেটা সমস্ত মানুষকে এক জায়গায় জমায়েত চলবে এগুলো না হওয়া পর্যন্ত মেইন আমত আসবে না তো এগুলোর আগে অনেক বিভিন্ন ঘটনা আসবে এই বিষয়ে আলোচনা করার সুযোগ আজকে নাই তো আজকে আমাদের একটি পয়েন্ট আমরা ফোকাস করতে চাই সেটা হচ্ছে দাজ্জাল সংক্রান্ত তো কেউ কেউ বলবেন দাজ্জাল যদি খুব তাড়াতাড়ি না আসে তো এত সকাল আলোচনা করে লাভ কি তো আমাদের কাছে কোনো খবর নাই কবে আসছে কেউ জানেন না নবী করিম সাল আলী তিনিও জানেন না কবে আসবেন কে আমার কবে হবে দাজ্জাল কবে আসবে কবে আসবেন এই সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছে ইন্দা ইন্দাহ আল্লাহ তালার কাছে একমাত্র কে আমাদের খবর আছে কিন্তু তিনি নিজে এই দার্জালে ফেতনা থেকে তিনি সবাইকে সতর্ক করেছেন তিনি সাবধান করেছেন এবং তিনি বলেছেন কোনো নবী পৃথিবীতে আসেনি যিনি তার উম্মকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেননি ওনার আগে সব নবীরা করেছেন এবং তিনি বলেছেন যে আদম আলাহিসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে তেমত পর্যন্ত দাজ্জালের ঘটনার মতো আর বড় কোনো ঘটনা হতে পারে না এর মতো ফেতনা আর কোনো ফেতনা এর মতো এত বড় হতে পারে না এবং তিনি প্রত্যেকটি নামাজের মধ্যে আত্মাহিয়াত শেষ করে সালাম ফিরানের আগে চারটা জিনিস থেকে তিনি আল্লাহর কাছে পানা চাইতেন তার মধ্যে অন্যতম জিনিস ছিল কি আল্লাহ মিনিয়া আউ দিক দাজ্জাল যে আল্লাহ আমি দাজ্জালের যে ফেতনা হবে এই ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই পানা চাই প্রোটেকশন চাই তাহলে কত বড় ফেতনা হলে তিনি নিজে এটা থেকে পানা চান এবং আরেকটি হাদিসে এসেছে যে ফেতনায় এত বেশি হবে এমনকি এই ফেতনার কারণে মহিলারা বেশি ঝুঁকে পড়বে দাজ্জালের দিকে যখন দাজ্জাল বের হয়ে আসবে মোমেন পুরুষগণ চিন্তা করবেন মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে যাতে করে তারা না দেখে দাজ্জালকে একবার দেখে ফেললে কেউ তাকে দেখলেই তার ফেতনায় পড়ে যাবে একমাত্র অত্যন্ত মজবুত ইমানদার ছাড়া কারণ তার সাথে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করার জন্য মমিন যারা যখন পৃথিবীতে থাকবে তাদেরকে পরীক্ষা করার জন্য এত পাওয়ার তাকে দিবেন সেই জান্নাত সাথে করে নিয়ে আসবে আর কিন্তু কিন্তু মিথ্যা মিথ্যা জান্নাত এমন সাজানো হবে মানুষের কাছে সত্যি আসল জান্নাত আসল জাহান্নাম মনে হবে এবং সে একজনকে ওখানে জাহান ফেলে দিচ্ছে আরেকজনকে জান্নাতে ফেলে দিচ্ছে এরকম মনে হবে সে যাকে জান্নাতে ফেলবে তার ওইটা আসলে সে জাহান নামে যাবে আর সে যাকে তার জাহান নামে ফেলবে ওটা আসলে জানাতে যাবে সে আকাশকে বলবে এখন বৃষ্টি দাও বৃষ্টি দিয়ে ভরপুর করে দেবে এবং জমিনকে বলবে তুমি ভালো করে ফসল দাও জমিন ফসল দেওয়া শুরু করে দেবে এই সমস্ত শিকনা দেখার পরে আর তার অভূতপূর্ব শক্তি দেখে মানুষ অ্যামেজড হয়ে যাবে সাধারণ মানুষ চিন্তা করবে এই তো আল্লাহ নউজুবিল্লাহ এমন পাওয়ার তার কাছে থাকবে দেখলে মনে হবে যেটা আল্লাহর পাওয়ার কারণ আল্লাহ পর তো আমরা নিজ দেখি নাই এইরকম সীতনা হয়ে যেতে পারে তবে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম উম্মদকে বলেছেন যে তাকে চীনার জন্য তিনি কিছু চিহ্ন দিয়েছেন লক্ষণ দিয়েছেন আমরা একটি হাদিস বাইহা এসেছে যে ততক্ষণ পর্যন্ত দাঁতদাল আসবে না যত দাঁতদাল তখন আসবে যখন ইমামরা খোদবার মধ্যে আর দাঁত বিষয়ে আলোচনা করবে না ওই সময় দাঁত আসবে তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে ইমামরা মাঝে মধ্যে খোঁজবায় দাঁত কথা আলোচনা করা দরকার আল্লাহ তালা যেন তার ফিরা থেকে আমাদেরকে দূরে রাখেন তার অনেকগুলো লক্ষণ আছে এক নম্বর হচ্ছে সে দেখতে তার চোখ এক চোখ তার কাজ করবে না অন্তের মতো বা এটা ফ্যাকাসো হয়ে থাকবে ফুলে থাকবে এটা কাজ করবে না এক চোখে দেখবে সে এটা পরিষ্কার চিহ্ন সাহবাহাম থেকে তিনি বলেছেন তোমরা আল্লাহ এবং দাজ্জালের মধ্যে তোমরা মিক্স আপ হওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে আল্লাহ তালার দুই চোখ ভ্যারি পরিষ্কার ক্লিয়ার কিন্তু দাজ্জালের এক চোখ দিয়ে দেখে সে আরেক চোখ দিয়ে দেখে না সেই চোখটা এরকম হয়ে থাকে একটা আঙ্গুর শুকালি যেরকম কিসমিস হয়ে যায় চাপটা হয়ে থাকে কাজ করে না এরকম তার আরেক চোখ দেখা যাবে না কিছু আর তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের কাফ আলিফ ফা রা বড়ো করে লেখা থাকবে যে কোনো মোমেন্ট সেটা দেখতে পাবে সে কোন জায়গা থেকে আসবে ইরানের খোরাসান এলাকা থেকে আসবে সত্তর হাজার ইহুদি তার সঙ্গ দেবে সেদিক থেকে সে আসবে এবং এসে সে মধ্যপ্রাচ্যের দিকে সিরিয়ার দিকে আগমন করবে এবং সে সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে সে দ্রুত গতিতে যেতে পারবে তুফান সবচেয়ে বড় সাইক্লোন দ্রুত দ্রুত গতি সম্পন্ন যে সাইক্লোন আছে এই সাইক্লোনের মতো করে সে আসবে অত্যন্ত দ্রুত গতিতে জমিনে সব জায়গায় সে যেতে পারবে কিন্তু চারটি জায়গায় সে যেতে পারবে না মক্কা মদিনা আল এবং তুর পাহাড় এই চারটি জায়গায় আল্লাহ তালা তাকে যাওয়ার পারমিশন দেবে না সে পৃথিবীতে মাত্র চল্লিশ দিন থাকবে কিন্তু তার প্রথম দিনটা এত বড় হবে এক দিনের লম্বা হবে এক বছরের মতো দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি সব দিনগুলো আমাদের সাধারণ দিন রাতের সমান সাইজ হবে তো সাহবা কেরম বললেন ইয়ারাসুল্লাহ যদি একদিন এক বছরের মতো লম্বা হয় সেই দিনটার নাম আছে আমরা কয়বার পড়ব পাঁচবার পড়লে চলবে সেই এক বছরের ভিতরে তিনি বলেন না ওই এক বছরে তোমরা তোমরা ঘড়ি দেখে অর্থাৎ আন্দাজ করে করে তোমরা পাঁচ অক্ত চব্বিশ ঘন্টার ভিতরে আদায় করতে হবে এইভাবে এক পর্যায়ে তার শেষ যখন ঘনিয়ে আসবে তার অত্যাচার অথবা তার অপকর্ম সারা দুনিয়াতে যখন ছড়িয়ে দিয়ে প্রচুর মানুষকে তার দলভুক্ত করে বেঈমান করে ফেলবে শুধু যারা মজবুত মোহাম্মিনা তারা টিকে থাকবেন ইমাম মাহাদি সিরিয়া এলাকায় সমস্ত মানুষকে জমায়েত করবেন তানি তিনি জানবেন যে তিনি মুসম্মদের তখন লিডার হবেন অফিকা করবেন ঈসা আলাহি আসার সময় হবে ঈসা আল্লাহাম এসে নেতৃত্ব দিবেন এবং বাবুল লুদ লুদ্ের কাছে আল্লাহ তালা তার হাতে ইসা আলাইসালামের হাতে পৃথিবী থেকে শেষ করে দিবেন এই হলো মুক্তাসার ঘটনা তো আমাদের জন্য আমল কি এক নম্বর হচ্ছে এই বিষয়ে আল্লাহর কাছে আমরা ফেতনাথ থেকে বাঁচার জন্য আল্লাহমাইনি আবুদিগামী ফেতান এই দোয়াটা বেশি করে করা যে চারটি দোয়া তিনি করেছেন আজাবর আজাবুল কবর মাহমাদ এগুলোর জন্য সময় আমরা প্রত্যেক দিন আমাদের শেষে দোয়া করা দুই নম্বর হচ্ছে কোন কোন হাদিসে এসেছে সুরা কাহফের প্রথম দশটি আয়াত যে মুখস্থ করবে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে থেকে হেফাজত করবেন কোন কোনো রেওয়ায়ত আছে শেষ দশ আয়াত আসে সুরাল কাহাফের কিন্তু বেশি সংখ্যক রেওয়ায়তে এসেছে সুরাল কাহফের প্রথম দশটি আয়াতের কথা আল্লাহ তালা আমাদেরকে থেকে দাজ্জাল থেকে হেফাজত করুন